হ্যালো গাইস, আই অ্যাম দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমরা এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, সেই বিষয়টাকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ার তোলপাড়, ইভেন মহেন্দ্রা সোনিজি এবং রায়ান রফি কিন্তু কতগুলো পোস্ট করেছেন এবং সেটা কিন্তু অবশ্যই তুফানকে কেন্দ্র করে। তো আলটিমেটলি কি তুফানে থ্রিলার আসবে নাকি আসবে না? তো গতকাল আমরা দেখলাম যে তুফানের একটা কিন্তু এসছে কিনা মোশন পোস্টার, তুফানের একটা পোস্টারও কিন্তু মোটামুটি ড্রপ করা হয়েছে। তো আলটিমেটলি শাকিব খানের সিনেমাগুলো আমরা যদি দেখি, রাজকুমারের ক্ষেত্রে, প্রিয়তমার ক্ষেত্রে, কোনো সিনেমারই কিন্তু ট্রেলার নিয়ে আসা হয়নি। তো সেক্ষেত্রে তুফান যে প্রজেক্টটা আসে, তাহলে তুফানের ক্ষেত্রেও কি সেম জিনিসটা হবে, ট্রেলারকে নিয়ে আসা হবে না? এর পেছনে কি কারণ রয়েছে? তো রায়ান রফি একটা কিন্তু পোস্ট করেছিলেন যে ট্রেলার না আসলে বৃহত্তর আন্দোলন হবে, এই রকম কিছু একটা সামথিং হবে। এবং গতকাল কিন্তু আমাদের মহেন্দ্রা সোনিজি, অর্থাৎ আমাদের SBF এর যে কর্ণধার আছেন, তিনি পোস্ট করেছেন এই ট্রেলারকে নিয়ে, যে ট্রেলার রেডি, গান রেডি, সব কিছুই রেডি আছে, তাহলে কি আমরা এটাকে রিলিজ করতে পারি? শুধুমাত্র রায়ান রফির অ্যাপ্রুভাল চাই। এবং শাহরিয়ার সাকিব, যিনি কিনা আলফা ইয়ের ম্যানেজিং ডিরেক্টর, তিনি বলছেন যে এখন হচ্ছে না কিছু আসাই ভালো, এবং তিনি একটা পোস্টার ড্রপ করতে বলছেন। তো এইরকম অনেকগুলো কনফিউশন কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়েছে। তো আলটিমেটলি কি তুফানের ট্রেলার আসবে না, বা ট্রেলার না আসলে কি প্রবলেম হতে পারে? তো ট্রেলারটা আমার মনে হচ্ছে আসাটা উচিত, যে কোনো সিনেমাকে নিয়ে অবশ্যই তুফানের হাইপ রয়েছে, অনেকটাই হাইপ রয়েছে, কিন্তু তা বলে সিনেমাটার যা এসেন্স, যেরকম সিনেমার স্ট্র্যাটেজি হওয়াটা উচিত, সেইভাবে সিনেমাটার প্রমোশনাল স্ট্র্যাটেজি কিন্তু করা উচিত। তো সেখানে আমার অ্যাটলিস্ট মনে হয় যে তুফানের যে ট্রেলারটাকে কিন্তু ড্রপ করা উচিত, এবং এতে করে তুফানের হাইপ আরও অনেক গুণে বাড়বে, ওই কি কমবে না, তুফানের হাইপটা কিন্তু আরও অনেক বাড়াটা দরকার। এবং সেটা যবে রিলিজ করছে তার দুদিন আগে নিয়ে আসা হোক, যাতে করে অ্যাডভান্স বুকিং আরও বুস্ট আপ হয়। এই বিষয়টা আমার অ্যাটলিস্ট মনে হলো যে তুফানের ট্রেলারকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, তুফানের যে ট্রেলারটাকে নিয়ে এত হচ্ছে জল ঘোলা হচ্ছে প্রডিউসারদের মধ্যে, তো এই বিষয়টা আমার মনে হয় যে তুফানের ট্রেলারটাকে অ্যাটলিস্ট নিয়ে আসা উচিত, এবং আর কোনো গান না নিয়ে আসলেও চলবে, যাতে করে তুফানের হাইপটা আরও অনেক গুণে বাড়ে। এটাই মিলিয়ে আমার বলার উদ্দেশ্য ছিল। তোমাদের কি মতামত যে তুফানের ট্রেলার কি আসা উচিত, বা নিয়ে আসা উচিত, বা ড্রপ করা উচিত? আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।